এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশ পুলিশের একজন বড় কর্মকর্তা আবু কালাম সিদ্দিক। উনি ডিআইজি এবং ভারপ্রাপ্ত টুরিস্ট প্রধান। আপনি সাবেক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, এসপি হিসেবে দিনাজপুর, শরীয়তপুর, পটুয়াখালী, খাগড়াছড়ি, জয়পুরহাটে কাজ করেছেন। তো অনেক বর্ণাঢ্য মানে আপনার এই যাত্রা। এই সময় এসে যখন টুরিস্ট পুলিশের দায়িত্ব নিলেন, আপনার অ্যাচিভমেন্ট কি? আমি টুরিস্ট পুলিশে জয়েন করার পরেই আমাদের, আপনি জানেন, সাবেক পুলিশ কমিশনার মহোদয় উনি টুরিস্টের চিফ ছিলেন। উনি ডিএমপিতে জয়েন করার পরে, বর্তমান পুলিশ কমিশনার জয়েন করার পরেই কিন্তু আমি এসেছেন এই জায়গায়, আমি দায়িত্বভার গ্রহণ করেছি। টুরিস্ট পুলিশে জয়েন করার পরে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা কক্সবাজার, তারপর পটুয়াখালী এবং পাশাপাশি পতেঙ্গা সি বিচকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি, এবং আমরা আমাদের কন্ট্রোল রুম থেকেই কিন্তু আমরা সরাসরি কিন্তু আমরা আমাদের টুরিস্ট পুলিশের কার্যক্রমকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করতে পারি। এবং আমি গতকালকে, আপনি দেখেছেন যে আমরা গত পরশু দিন আমরা লঞ্চিং করেছি পতেঙ্গা সি বিচ এবং আমাদের কুয়াকাটাতে, কারণ সামনে আমাদের ঈদ ফেস্টিভ্যাল আছে এবং পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্টে কিন্তু আমাদের এই টুরিস্ট স্পটে যাবে। এবং বাংলাদেশের 104টা টুরিস্ট পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা টুরিস্ট পুলিশ ডেভেলপমেন্ট করেছি। আপনি 118টা বা 19টা টুরিস্ট পয়েন্টের কথা বললেন, যেখানে আপনার ফেস্টিভ্যালের সামনে অনেক লোকজন যাবে, সেখানে আপনাদের ব্যাপক কর্মতৎপরতা থাকবে। ইতিমধ্যে আপনারা জিডিপিতেও, মানে আপনাদের এই টুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পরে আপনারা বোধহয় রেভিনিউ সরকারকে বেশি দিতে পেরেছেন, যেটা জিডিপিতে অবস্থান নিয়েছে না? আপনাকে একটা কথা আমি বলি যে 1972 সালে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করেছে। পর্যটন কর্পোরেশন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে 6ই নভেম্বর টুরিস্ট পুলিশ গঠন করেছে। তখন কিন্তু আমাদের জিডিপিতে 2.9% কিন্তু আমাদের জিডিপি কন্ট্রিবিউশন রাখতো। টুরিস্ট পুলিশ গঠন করার পরে এবং ট্যুরিজম সেক্টর এবং পর্যটন শিল্প কিন্তু বাংলাদেশে বর্তমানে আমাদের জিডিপিতে 4.4% কন্ট্রিবিউশন রাখতেছে। এবং আমরা, আমাদের বিশ্বাস যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে উন্নত বিশ্বের উনি, আমরা বাংলাদেশ উন্নত বিশ্বের দিকে ধাবিত হবে, সেই নিরিখে কিন্তু আমরা 2030 সালে জিডিপিতে আমাদের 10% ট্যুরিজম সেক্টর থেকে আসবে। এই ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করার জন্য টুরিস্ট পুলিশ যে কাজ করে যাচ্ছেন আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে, টুরিস্টে কিন্তু আপনি কক্সবাজার যান, সেন্ট মার্টিন যান, কুয়াকাটা যান, সুন্দরবনে যান, আমরা কিন্তু 24 ঘন্টা কিন্তু টুরিস্টদেরকে নিরাপত্তা বিধান করতেছি। এই যে টুরিস্ট স্পটগুলো বলছেন, এর বাইরেও এখন টিকটকাররা টুরিস্ট স্পট বানিয়েছে অনেকগুলো জায়গাকে, যেমন 300 ফিট, যেমন 100 ফিট, বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে কপোত কপোতিরা হাজির হয়, সেখানে অনেক ধরনের ড্যান্স হয়, নাচ গান, অনেকভাবে টুরিস্টরা সেখানে ইনভলভ, অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়েছে। এই জায়গাগুলো কিন্তু ঢাকায় নতুন আবিষ্কৃত হয়েছে, ঢাকায় শুধু না, ঢাকার বাইরেও বিভিন্ন বিচ্ছিন্ন জায়গা আছে। আপনি রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন, আপনি জানেন সমুদ্রের পার, নদীর পার অনেক জায়গা আছে। আমি যখন রাজশাহী পুলিশ কমিশনার ছিলাম, এই টিকটক পার্টি ছিল, আপনাদের বাইক পার্টি ছিল, এগুলো কিন্তু আমি ওখানে যাওয়ার পরে কিন্তু ওদেরকে আমরা, এই যে যারা বাইক চালায় টিকটক পার্টি বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন অকারেজ ঘটনা ঘটে, কিন্তু ঢাকা শহরে আমার এটা জানা নেই, তো ডিএমপি কমিশনার হতে বলতে পারবেন। আপনি 300 ফিটে যদি যান, 300 ফিট বসুন্ধরার রাস্তাটা, অথবা বিকেল টাইম আমাদের রাত্রে ব্যাপক মানে গ্যাদারিং হয়, কিন্তু আমাদের টুরিস্ট পয়েন্ট না। যেহেতু আপনি টুরিস্টদের বা ধরেন যারা মিলিত হয় এক জায়গায়, তার সেখানে যেন কোনো অকারেন্স না হয় এগুলো দেখেন, সেটা আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিলাম বিষয়টি, যে এই ধরনের বিচ্ছিন্ন কিছু পয়েন্ট তৈরি হয়েছে যেখানে ব্যাপক মানুষের গ্যাদারিং হয়, সেখানে কি টুরিস্ট পুলিশের সহযোগিতা আমরা ভবিষ্যতে পাবো কিনা? এখন আপনি দেখেন বাংলাদেশে আমাদের টুরিস্ট পুলিশের 1300 জনবল নিয়ে কিন্তু আমাদের টুরিস্ট পুলিশ গঠন করা হয়েছে। অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের যেভাবে টুরিস্ট পুলিশ, ট্যুরিজম সেক্টরকে ফ্লোরিশ হচ্ছে, সেই অনুপাতে কিন্তু আমাদের জনসংখ্যা যখন যখন আমাদের টুরিস্ট পয়েন্টগুলো বাড়বে, সেই অনুপাতে কিন্তু আমাদের টুরিস্ট পুলিশের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই সংক্রান্তে কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আমরা প্রপোজাল পাঠিয়েছি, 3000 জনবল 2030 সালের মধ্যে। আমাদের যেহেতু পর্যটন কর্পোরেশন, কিন্তু পর্যটন যে মন্ত্রণালয়, ওরা কিন্তু 1200 পয়েন্টকে ওরা ইয়া করেছে, ইন্ডিকেট করেছে যে এই বাংলাদেশে 1200 টুরিস্ট পয়েন্টে কিন্তু টুরিস্টরা
অদূর ভবিষ্যতে যাবে। আপনার এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ উনি আমাদের সাথে কথা বলেছেন, উনি বলছিলেন যে সেখানকার হোটেলে যত রকম অবৈধ কাজকর্ম হয় ওনার উপস্থিতিতে সব কিছু এখন বন্ধ, এবং স্পা সেন্টারগুলোর উপরও উনি ব্যাপকভাবে অভিযান চালিয়েছে, অবৈধভাবে স্পা গড়ে ওঠা সেগুলো এখন বন্ধ। তো যদি খালি কক্সবাজারই কেন বন্ধ হবে, যেখানে যা কিছু অবৈধ তাই তো বন্ধ হওয়া উচিত, এবং সেটা কি টুরিস্ট পুলিশের কাজের মধ্যে পড়ে নাকি সেটা আবার পড়ে না? যেটা আপনাকে আপেল মাহমুদ কি বলেছে এটা আমি জানি না, তবে স্পা সেন্টারের কথা সে মানে বিচে আর কি বিভিন্ন টুরিস্টদেরকে তারা মানে বিভিন্ন হোটেলে স্পা সেন্টার আছে, না বিভিন্ন হোটেলে স্পা সেন্টারের কথা আমি জানি না, তবে বিচে যেসব মানে যারা তারা ওই যে টুরিস্টদেরকে যারা হ্যারাসমেন্ট করে, আমাদের টুরিস্ট পুলিশের দায়িত্ব তো বিচের নিরাপত্তা বিধান করা, তো হোটেলে আপনার কোন হোটেলে স্পা সেন্টার থাকলো না থাকলো সেটা তো টুরিস্ট পুলিশের দায়িত্ব না। টুরিস্ট পুলিশের টুরিস্টকে যদি কেউ যদি কমপ্লেইন করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু অ্যাড্রেস করব। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনে, কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। আমি কথা হচ্ছে যে আমি একজন নাগরিক হিসেবে আমি নাগরিককে সহজ করে দিতে চাই, যে নাগরিক টুরিস্ট যেখানে যাবে সে টুরিস্ট, সে ঢাকার বাইরে যদি ঢাকায় থেকে থাকে সে যদি কক্সবাজার যায় সে একজন টুরিস্ট, হ্যাঁ ডোমেস্টিক টুরিস্ট আমাদের, হ্যাঁ তখন সে টুরিস্টকে আপনারা সকল ধরনের সেবা দিচ্ছেন? অবশ্যই সকল ধরনের সেবা। আচ্ছা, সে কিন্তু সকল ধরনের সেবা পাচ্ছে না, সে আপনাদের কাছে আপনাদের দায়িত্বের একটা লিমিটেশনস আছে, আপনারা এই পর্যন্ত তারকে উপকার করতে পারবেন, তারপরে কিছু করতে হলে আপনাদের জেলা পুলিশের সহযোগিতা নিতে হবে অথবা ওসির কাছে ট্রান্সফার করতে হবে। ওসি না, আমরা জেলা পুলিশের পুলিশ সুপার আছে, আমাদের আপেল মাহমুদ পুলিশ সুপার, সে তার জেলা পুলিশ সুপারকে জানাবে, জেলা যদি আমাদের আউট অফ মানে জুরিডিকশনের বাইরে কিন্তু আমরা কাজ করি না। প্রতিটা পুলিশের আমি তো অনেক ইউনিটে কাজ করেছি, আপনি জানেন রাজশাহী মেট্রোপলিটন কমিশন পাঁচ পুলিশ সুপার ছিলাম, পাঁচটা জেলা পুলিশ সুপার ছিলাম, আমার জুরিডিকশনের বাইরে তো আমি যে অন্য জুরিডিকশনে কাজ করব না। স্যার কেউ সমুদ্রে ডুবে মরতে গেলে আপনি কি তাকে উদ্ধার করবেন? সমুদ্রে ডুবে গেলে অবশ্যই আমাদের রেস্কিউ পার্টি আছে, তাদেরকে আমরা ইনফর্ম করি, সিভিলিয়ান আছে, আমাদের পুলিশের নেই, বাট উই হ্যাভ এ কানেকটিভিটি, উই হ্যাভ এ কোঅর্ডিনেশন, আমাদের জেলা পুলিশ এখন টহল গাড়িও এক ধরনের ময়ূর বা পাখির মতো টহল গাড়ি, আমার ময়ূর পঙ্খী, এবং আমরা 20 ব্যাগ তৈরি করেছি টহল, মানে আমার ট্যুরিজম সেক্টরটাকে ফ্লোরিশ করার জন্য এটার পটেনশিয়ালটি, এবং আমরা চাই যে এটা আকৃষ্ট হয়ে বাংলাদেশে আরও বেশি পরিমাণে ট্যুরিস্ট যাক, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের কাজ। বাংলাদেশের একমাত্র পুলিশ যে ট্যুরিস্ট পুলিশ, যেটা কিন্তু জনগণকে যে সার্ভিস দেয়, আপনি কিন্তু কোনো কমপ্লেন করতে গেলে থানায় যেতে হয়, কিন্তু ট্যুরিস্ট পুলিশ কিন্তু স্বপ্রণোদিতভাবে আপনার কাছে যে নাম্বারে ফোন করলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশকে পাওয়া যাবে, এই নাম্বারটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। 01300222222 আপনার মানে 6টা 2 হবে আর 0130 দিলে আপনাদের হটলাইনে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর আপনি কক্সবাজার এবং পতেঙ্গাতে যে সাথে সাথে কমপ্লেন দেওয়ার জন্য যে ইন্টারকম সার্ভিস চালু করেছেন সেখানকার নাম্বারটা কত? আপনাদের ইন্টারকম নাম্বারটা হচ্ছে আমাদের 4টা পয়েন্ট আছে, সুগন্ধা পয়েন্ট আছে, তারপর আমাদের লাবণী পয়েন্ট আছে, ওখানে আমাদের 100 বাটনের চাপ প্রয়োগ করলে কিন্তু আমাদের কন্ট্রোল রুমে যায় মেসেজ, অ্যালার্মিং মেসেজ দিবে যে কোনো ট্যুরিস্ট যদি কোনো বিপদে পড়ে, হয়তো বা কেউ পানিতে ডুবে যায় বা কেউ যদি কোনো সাগরে ইনসিডেন্ট ঘটে বা কোনো ছিনতাইকারি কবলে পড়ে, ওখানে কমপ্লেন করলে কিন্তু আমাদের দ্রুত কিন্তু তারা কিন্তু ট্যুরিস্ট পুলিশকে মনে করে। এই কক্সবাজারে এটা আমরা পরশু দিন লঞ্চিং করেছি, যেহেতু সামনে কক্সবাজারে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যাবে, হয়তো কারো মোবাইল ছিনতাই হবে, কারো বাচ্চা হারিয়ে যাবে, বা কেউ কোনোভাবে বিলঙ্গিংনেস যাদের থাকবে কাপড় চোপড় থাকবে সে খুঁজে পাচ্ছে না, তখন ট্যুরিস্ট পুলিশকে 100 যদি মানে কল করে, বাটনে টিপ করে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুম থেকে তাকে হেল্প করবে। যখন রাজশাহীতে আপনি মেট্রোপলিটন কমিশনার ছিলেন আর এখন যখন আপনি পুলিশ ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন এবং ডিআইজি হিসেবে, এই দুটো কর্মের মধ্যে পার্থক্য কি আপনার কাছে লাগছে? আমি তো আগে বলেছি যে আমাদের ট্যুরিজম পুলিশ হচ্ছে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড মানে ট্যুরিস্ট পুলিশ হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়া, হ্যালো হ্যালো আমরা বলি না, ওয়েলকামিং মেসেজ দেই, বা উই আর ওয়েলকাম টু অল ট্যুরিস্ট। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রথম যখন কক্সবাজার আপনার
ট্রেন উদ্বোধন করলেন, সেই দিন কিন্তু আমরা প্রায় 700 যাত্রীকে ওয়েলকাম করেছি, আমরা ওয়েলকামিং করেছি, মানে ট্যুরিস্ট পুলিশ হচ্ছে মানে আপনাদের ট্যুরিস্টদেরকে ওয়েলকাম করা, যে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা। তাছাড়া যখন আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, দায়িত্ব কি সেখানে বেশি ছিল নাকি এখানে বেশি? না, এটা তো আমি কান্ট্রি ওয়াইড দায়িত্ব ছিল, এটা আমার কান্ট্রি ওয়াইড, বাংলাদেশ পুরো বাংলাদেশ ব্যাপী আমার কার্যক্রম। ওখানে তো শুধু মেট্রোপলিটন আমার 472 বর্গ কিলোমিটার ছিল, এখন তো আমার সারা বাংলাদেশ দেখতে হয়। আচ্ছা, তখন যখন আপনি মেট্রোপলিটন রাজশাহীর কমিশনার ছিলেন এবং ওখানে তো রাজশাহী রেঞ্জের একজন ডিআইজিও ছিল, হ্যাঁ, তো ডিআইজি এবং কমিশনার এই দুজনের কাজের আলাদা বৈশিষ্ট্যটা কি হয়? মেট্রো কমিশনার হচ্ছে পুলিশ কমিশনার হচ্ছে আপনাদের মেট্রো এলাকার ভিতরে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, হি ইজ সুপার অথরিটি টু মেনটেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দি মেট্রোপলিটন এরিয়াস। আর ডিআইজি? ডিআইজি হচ্ছে আউট অফ মেট্রোপলিটন এরিয়া, আমার 417 বর্গ কিলোমিটার ছিল আমার এরিয়ার ভিতরে, এখানে কোনো ধরনের যদি ইনসিডেন্ট ঘটে সেটা কিন্তু আমাদের পুলিশ কমিশনার ডিআইজির না। আর আউট অফ মেট্রোপলিটন বাইরে ডিআইজি মহোদয় ওনার জেলাগুলো আছে, 8টা জেলা আছে, উনি 8টা জেলার সুপারভাইজার। তো রাজশাহীর এসপি তখন কি কাজ করবে? রাজশাহীর এসপি যে তার 8টা জেলা আছে, 8টা জেলা শেষে ল এবং অর্ডার সিচুয়েশন মেনটেন করবে। না না, রাজশাহীর এসপি, রাজশাহীর এসপির কথা তো বলছি, তার 8টা থানা আছে, পুলিশ স্টেশন আছে, সে আউট অফ মেট্রো, সেটাকে মেট্রোপলিটনের মধ্যে না, মেট্রোপলিটনের মধ্যে না, সে মেট্রোপলিটনের বাইরে। তার মানে ডিআইজি, এসপি এবং পুলিশ কমিশনার তিনজনের আলাদা 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 ওয়ার্ক ডিস্ট্রিবিউশন আছে, তাদের কারোর সাথে কারোর সংস্পর্শ, কারোর সাথে কারো কোনো সংঘর্ষ হবে না, কারোর রেসপন্সিবিলিটি কারো থাকবে না, সবার নিশ্চিত দায়িত্ব থাকবে। কিছু কথা ক্যামেরার তাকিয়ে বলবেন যে কথাগুলো আগে কখনো কোথাও বলেননি। না, আমি 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 ট্যুরিস্ট পুলিশের বর্তমান লাস্ট 6 মান্থের বেশি সময় আমি জনগণের জন্য কাজ করতেছি এবং আমি নিরাপত্তার চাদরে ট্যুরিস্ট পয়েন্টগুলোকে ঢেকে দিতে চাই। আমি অলরেডি কুয়াকাটা, তারপর কক্সবাজার, পতেঙ্গা সি বিচ এবং পাশাপাশি আমার সাজেকে নতুন ডেভেলপমেন্ট দিয়েছি। আমি যেহেতু খাগড়াছড়ি এসপি ছিলাম, সাজেকে একটা নতুন আপনারা পর্যটন কেন্দ্র, সাজেকে আপনারা ইয়ে করবেন, আপনারা এবার ঈদে এবং নতুন আমাদের ফেস্টিভ্যাল, আমাদের আপকামিং ফেস্টিভ্যাল হচ্ছে আপনাদের ঈদ এবং পহেলা বৈশাখ এবং তিন পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। আমি সকল ট্যুরিস্টদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তে আপনারা যাবেন ট্যুরিস্ট পয়েন্টগুলোতে, আমাদের নিরাপত্তা থাকবে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশি আইজিপি মহোদয় একে সকল পুলিশ সুপারকে বলে দিয়েছেন যে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার জন্য, কারণ এবার লম্বা ছুটির কারণে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা ট্যুরিস্ট পয়েন্টে যাবে এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা আপনাদের 24 ঘন্টার জন্য আমরা নিয়োজিত থাকবো। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসেলাই নেন।